সবাইকে স্বাগতম। আমরা আজকে জানতে চাইবো কিভাবে ওয়েব ব্রাউজারে আপনি স্প্লিট করতে পারেন আপনার স্ক্রিনটা। আমি দুভাবে দেখাবো, একটা হচ্ছে ব্রাউজার থেকে যদি করতে চান, আর ব্রাউজারের বাইরে থেকেও করতে পারেন। বাট ব্রাউজারের ভেতরে থেকে করার খুব সহজ বুদ্ধি হচ্ছে যে ব্রাউজারে যাচ্ছেন, আমি এরকম একটা গুগল যে যাচ্ছি এবং আমি একটা এক্সটেনশন লোড করে নেবো। এক্সটেনশন লোড করা সহজ হচ্ছে, আপনি ক্রোম ওয়েব স্টোরে যাবেন, এখানে দেখেন chrome.google.com/webstore। আপনি যখন এখানে যাবেন আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো আমি কীরকম এক্সটেনশন চাই, আমি স্প্লিট স্ক্রিন এক্সটেনশনটা চাই। যেহেতু আমি নামটা জানি বা জানি না, আমি জাস্ট এটাই সার্চ করতে পারি, সে আমাকে দেখাবে কী কী এক্সটেনশন অ্যাভেলেবল। আমাকে তিনটা দেখাচ্ছে, এটা একটা দেখাচ্ছে, এটা একটা দেখাচ্ছে, এটা একটা দেখাচ্ছে। আমি মনে করেন ডুয়াল লেসে যাচ্ছে, আমি কী করবো এখানে অ্যাড টু ক্রোম করে দেবো। তখন সে জানতে চাইবে এটা কীভাবে করবো, আমি অ্যাড এক্সটেনশন করতে চাই। তো আমি অ্যাজ এক্সটেনশন এটা অ্যাড করছি, অ্যাড করার সাথে সাথে সে দেখবে কাজটা ভিতরে ভিতরে করার পরে আমাকে জানাবে যে আমার এটা রেডি, হ্যাজ বিন অ্যাডেড, এবং এই দেখেন স্ক্রিনটা, তার মানে আমি এখন স্ক্রিনটাকে স্প্লিট করতে পারি। সো আমি এখন দেখাবো কীভাবে কাজটা করব। সো ধরে নিন আমি গুগল ফর্মে ছিলাম, আমার কোনো একটা ছাত্র, আমি একজন ছাত্র, আমি আমাকে শিক্ষক আমাকে লিঙ্ক দিচ্ছেন। প্রথমত ধরে নেন আমি গুগল মিটে ছিলাম, আমি কোনো একটা ক্লাসে ছিলাম, ধরে নিচ্ছেন যে আমি ক্লাসের পার্টিসিপেন্ট ছিলাম, এবং আমার কাছে শিক্ষক পরীক্ষার ফর্মের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছেন চ্যাটবক্সে, আমি পরীক্ষা দিতে চাই। তখন আমি শিক্ষক আমাকে বলবেন তুমি স্ক্রিনটা স্প্লিট করো। তখন আমি এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, আমি ফর্মটাতে থাকতে চাচ্ছি, সুতরাং আমি ফর্মে ওপেন করব এবং আমি বলবো যে হ্যাঁ আমাকে স্প্লিটটা দেখাও। আমি ফর্মটাকে, যেহেতু আমি ফর্মে আছি, এটাকে বড় রাখতে চাই, সুতরাং সে আমাকে এটা দেখাচ্ছে, এটাকে বড় রাখছে এবং এটা আমার মিটে চলে যাচ্ছে। তার মানে এখানে যদি আমার প্রশ্নটা দেয়া থাকে, একটা গুগল ফর্মে থাকতে পারে, যেভাবে থাক দেয়, সেই প্রশ্নটা আমি আনসার করতে পারবো। শিক্ষক আমাকে, যেহেতু ভিডিও অন থাকবে, ভিডিও অন থাকলে উনি আমাকে দেখতে পাবেন, ভিডিও অফ থাকলে দেখতে পাবেন না, সুতরাং ভিডিও অফ থাকলে এটা করার কোনো মানেই হয় না। এইভাবে আমি এই কাজটা আনসারটা দেখতে পারবো যে আমি উঠে গেলাম কিনা, বই খুললাম কিনা, এটুক দেখতে পারবো। এর বেশি মনিটর করা সম্ভব না, কারণ আমি ওয়েবে নানা জিনিস দেখতে পারি, এখানে আপনি বুঝতে পারবেন না আমি কী দেখছি। সুতরাং আমি এখানে অন্য একটা কাজও করতে পারি, আমি কোনো একটা বই দেখতে পারি, সুতরাং অনেক কিছুই সম্ভব যেটা আপনি টের পাবেন না। সুতরাং যদি মনে করেন যে ছাত্রকে শুধু বই খুলছে কিনা দেখতে চান, তাহলে স্প্লিট করতে পারেন। এটি হচ্ছে আমার দিক থেকে স্প্লিট ব্যবহার করার নিয়মটা বোঝাচ্ছি। আমি যখন এটা শেষ করব, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করলে আমি আবার আমার পুরোনো স্ক্রিনে ফিরে চলে যাচ্ছি, অর্থাৎ ক্লাসে ফিরে চলে যাচ্ছি। এই হচ্ছে গুগলস, এটা যদি স্প্লিটটাকে বন্ধ করতে চাই, আরেকটা বুদ্ধি হচ্ছে আমি এখানে চলে যাব, সো এটা বন্ধ হয়ে যাবে। সো বেসিক্যালি এই হচ্ছে গুগল স্প্লিট এ করা। যদি আপনি অন্যভাবে করতে চান, মনে করেন আপনার কাছে, আপনি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন যে আমি দুটো জিনিস দেখাতে চাই, অর্থাৎ আপনি আপনার আপনার দুটো সফটওয়্যার ওয়েব ব্রাউজারে নাই। যদি আপনি ওয়েব ব্রাউজারে না থাকেন, তাহলে স্প্লিট স্ক্রিন দিয়ে কাজ হবে। তখন আপনি এই স্ক্রিনটাকে, আমি যেভাবে ছোট করলাম, এভাবে ছোট করে ফেলবেন, আপনি বলবেন এই হচ্ছে আমার স্ক্রিন, আর আপনি বাকি অংশে যে কোনো জিনিস খুলতে পারেন। আপনি এখানে ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলে একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলতে পারি, আমি এখানে একটা পিডিএফ খুলতে পারি, সেটাকে আমি ইউটিউবের মধ্যে নিয়ে আসতে পারি, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করে। সো এটা ছিল, মনে করেন এটা বড় ছিল, আমি এটাকে নিয়ে আসতে চাচ্ছি, তো আমি এটাকে ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে আমি এই জায়গায় নিয়ে আসতেছি, তার মানে আমি দুটো স্ক্রিন একসাথে দেখতে পাচ্ছি। তো আমি এখানে কাজ করতে পারি, এটা ওপেন করতে পারি, দু তিনভাবে সম্ভব। আমি যা দেখাচ্ছি যে এটা প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে গুগল ব্রাউজারের মাধ্যমে, আর আমি এখন দেখাচ্ছি যে গুগল ব্রাউজার লাগবে না, আপনি অন্যভাবে ওইটাকে করতে পারেন, দুটোই সম্ভব। আমি শুধু একটা কশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি এই সমস্ত ক্ষেত্রে যেটা পাবেন না, সেটা হচ্ছে ছাত্র বই খুলছে কিনা, উঠে যাচ্ছে কিনা আপনি দেখতে পাবেন, এর বাইরে দেখতে পাবেন না, কিন্তু তাকে ভিডিও অন রাখতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, সে অন্য কোনো হেল্প নিচ্ছে কিনা, অনলাইন হেল্প নিচ্ছে কিনা, সেটা আপনি বুঝতে পারবেন না, অ্যাটলিস্ট ডুয়াল স্ক্রিনে বা এখনও আপনি বুঝতে পারবেন না। তৃতীয় যে জিনিসটা হচ্ছে, ছাত্রদের ইন্টারনেট যেহেতু ভিডিও অন থাকবে, তার ইন্টারনেট কস্ট অনেক বেড়ে যাবে, যদি 2 ঘন্টা পরীক্ষা হয় তাহলে কস্ট উইল বি ভেরি হাই, সুতরাং সেটাও নজর রাখতে বলব। সবশেষে
এটাও বলতে চাই যে যদি এভাবে চিন্তা করেন যে আমি স্প্লিট স্ক্রিন দিয়ে কি করতে পারি, একটা জিনিস বুঝতে হবে, সকল ছাত্র যদি মোবাইল ইউজ করে অথবা সকল ছাত্র যদি ল্যাপটপ ব্যবহার না করে তাহলে স্ক্রিন স্প্লিট করে এটা মনিটর করা যাবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে যদি বিদ্যুতের ব্যাঘাত ঘটে তাহলে মোবাইলে যদিও সে অনলাইনে থেকে ক্লাসটা করতে পারে অথবা পরীক্ষা দিতে পারবে গুগল ফর্ম দিয়ে, স্প্লিট স্ক্রিন দিয়ে সেটা আপনি করতে পারবেন না যদি তার মোবাইল মাল্টিটাস্কিং এনেবল না হয় এবং এটার জন্য বেশ দামি মোবাইল ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাই।